জীবন ভালোবাসা ছাড়া আমিও তাদের দলে বারবার মরে যাচ্ছারা নানা কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদের দলে হ্যালো ইউটিউব ফ্রেন্ড, শাহজাহান রিজেন্সি সং কিছু চাইনি আমি, টলিউডের ফিল্ম। এই গানটার টাইমিং, মানে টাইম সিগনেচার যেটা হচ্ছে, সেটা হচ্ছে 6/8। 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6. যদি আমি কাউন্টটাকে ভেঙে দিই, 1 and 1 and 1 and 1 and 2 and 3 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3, যদি আমি কাউন্টটাকে ভেঙে দিই, তাহলে এটাকে মানে ভেঙে যদি আমি কাউন্টটাকে করি, তাহলে সেটা কাউন্টিংটা হবে 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and
1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and আচ্ছা এই গানে বেস মেইন বেস কর্ড কিভাবে ইউজ করা হয়েছে গানটা তো মেইনলি যেটা যেই স্টাইলে বাজানো হয়েছে সেটা হচ্ছে মেইনলি হচ্ছে ফিঙ্গার স্টাইল আর ক্লাসিক্যাল গিটার মানে নাইলন স্ট্রিং ইউজ করা হয়েছে এই গানটাতে তোমরা নাইলন স্ট্রিং যারা বাজাও তারা তোমরা এই গানটাতে ইউজ করতেই পারবে এবং যারা স্টিল স্ট্রিং গিটার বাজাও তারা তোমরা এই গিটারে ইউজ করতে পারবে হ্যাঁ জাস্ট গিটারটা চেঞ্জ হয়ে গেছে তো গানে কর্ড কী কর্ড আছে গানটাতে যেরকম প্রথমে ইন্ট্রোতে আছে এটা সি তারপর এ মাইনর তারপর জি কর্ড আর এফ কর্ড সি থেকে জি সেভেন এলে জি সেভেন কর্ড La 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 এটা ইউজ করা হচ্ছে la 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 C আর G7 তার সাথে একটা স্টাইল আছে la 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 সব জায়গায় সবসময় হচ্ছে না যখন একটা গানে একটা বেস পার্ট মেইন পার্ট আছে যেখানটা শেষের শেষের একটু পরেই এই জায়গাটা ফিরে আসছে এই জায়গাটা সাউন্ডটা হচ্ছে খুব একটা সুন্দর টেকনিক্স হ্যাঁ কোথায় ইউজ করতে হবে সেটাও তোমরা জেনে গেলে এগুলো হচ্ছে একটা পয়েন্ট মানে যেগুলো গানটা যখন গানটা গাওয়ার পর
মানে গানটা গাবে, যখন গাওয়া হবে তার আগের বারটাতে একটা একটা সিগন্যাল পয়েন্ট করে দেয় যে এরপর গানটা ঢুকছে, সংটাকে ঢুকছে। ঠিক ব্যাপারটা। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্প করেছে। তো তোমরা এটা ট্রাই করো, গানটা খুব সুন্দর আরপিজিও স্টাইলে। এবার যারা আছে, এবার যারা ধরো আরপিজিও করতে পারবে না বা বা ইচ্ছা নেই বা যাই হোক না কেন, আরপিজিও স্টাইলটা আমি রিদিম করবো। তাই রিদিম স্টাইলটা করতে গেলে কিছু চাইনি আমি, ঠিক আছে, এই স্টাইলটা ঠিক আছে। ডাউনটা হচ্ছে বেস স্ট্রিং, এই তিনটে এখানে ডাউন স্ট্রোকটা করছি, তারপর ডাউন আপ ডাউন আপ যেটা করছি সেটা হচ্ছে নিচে তিনটে স্ট্রিং। সিক্স, আমি যে সি কর্ডটা ধরেছি তাতে খেয়াল রাখতে হবে যে সিক্স স্ট্রিংটা যেন হাইলাইট না হয়। ফিফথ ফোর্থ থার্ড, এখানে স্ট্রোকটা হলো ডাউন, এই তিনটে স্ট্রিং ডাউন করলাম, আর তার নিচে তিনটে স্ট্রিংকে ডাউন ডাউন করলাম। আর এই থামটা দিয়ে যদি কারো প্রবলেম হয় সিক্স স্ট্রিংটা বেজে যাচ্ছে, তারা এই থামটা দিয়ে সিক্স স্ট্রিংটাকে মিউট করে রাখতে পারে। মিউট হয়ে গেল, সিক্স স্ট্রিংটা আমার বেস সাউন্ডে কেটে কেটে দিলাম থাম দিয়ে। ঠিক আছে, তাহলে মেন কর্ড হচ্ছে সি, ঠিক আছে, সি কর্ড বেস গান, খুব ইজি। যারা আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো ভালো লাগলে।